যে ডিমকে সিদ্ধ করলে শক্ত হয়, যে আলুকে সিদ্ধ করলে নরম হয়, আমরা সেরকম একটা মানুষ। আমরা ইসলামিক ভিডিওতে লাইক করি না। আজকে দেখবো যে যে ইসলামিক ভিডিও ভালোবাসেন সবাই একটা ফলো করেন। ভালোবাসি পারিয়াকে, বলতে পারবো না সুমাইয়াকে। আই লাভ ইউ প্রিয়া। শারমিনে ছিলাম, নাসরিনে আছি, আর রাইসারি থাকবো। বিয়ে করলে আনিকারে করব। তোর স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম, আমি টিফিনের সব টাকা জমায়া বেকে নিতাম। হ্যালো বন্ধু। হ্যাঁ বল। আব্বাই কিছু তোকে লোকে চলতে না, মানে তাইলে চলবি। আমি যে কোনো কাজ করতে পারি যদি টাকা দেস। দিমু, কত লাগবে তোর? পুরা 200। ঠিক আছে, 200 দিমু। টাকা আসটা কি? আমার 300 টাকা আওলাদ দে। কত গই ভাই? ভাবি কিন্তু অনেক সুন্দর। আব্বা কইছে, আব্বা ইয়েস ইয়েস ভাই। চিঠিটার ভিত্তি কি ভাই? পর চিঠি দেখি। সেই দিন ছিল বর্ষা রাত, রাতে খেয়েছিলাম একসাথে ভাত, ভাত খেয়ে করেছিলাম একসাথে পাপ, তুমি হইলা এই বাচ্চার বাপ। ওই আমি না, আমি কেমনে বাবু মুখ? আব্বা তোর অবাক লাগি আমি। অন্যের ভালো দেখে পুড়ে হয় ছাই, আইডিতে নাম তার উপকারী ভাই। নিজের বেলায় তুমি সিঙ্গারা খাও, বন্ধুর টাকা পেলে কাচ্চি মারাও। ছোট লোকি ভাব খায় পোলা পায় না এখন, যেই বয়সে বাইকে জিএফ নিয়ে ঘুরে ওই বয়সে আমরা টায়ার চালাইতাম। কি বলে, আমি একটা কথা বুঝি না, মেয়েরা জন্ম দেয়, মেয়েরা কথা বলতে শিখায়, মেয়েরা লালন পালন করে, কিন্তু তোমরা সবসময় গালির মধ্যে এই মেয়েদেরকে টেনে আনো। দোস্ত, মায়ের ভালোবাসা না সব থেকে আলাদা হয়। ঠিকই কইছস দোস্ত, মায়ের ভালোবাসা সব থেকে আলাদা। তুই যত ভাইদামি শয়তানি যাই আমি যাই করস না কেন, মা কিচ্ছু কইব না, কিন্তু খালি অপেক্ষা করব যে বাবা হোক ইচ্ছা মতো দোলাই খাওয়াবো। এই এটা কে এই রাস্তায় বসে আছে? এটা আমি। বাসায় গরম লাগতেছে তাই এখানে আসি বসছি। এখানেও কি আপনার জন্য বসতে পারবো না? দেত মিয়া। ভাই একটা বেনসন সিগারেট দেন তো। ভাই আপনি ফুরাত কেগার পোলা না? কি জানি চাইছিলেন ভাই? ভাই প্লেট, ভাই প্লেট। ও প্লেট নাই ভাই। ও নাই না। ফকিন্নির পালা ভাব লস লাখপতি, আমি মাইয়া তোর ভাবের উপরে মতি। কেন বাড়ি টয়লেট নাই ভাই? মারো মুজে, মারো মারো মুজে, মারো। সবকিছু তো ঠিকঠাক আছে, শুধু এতটুকু বলো কষ্ট হয় না আমার জন্য? সেই
সে আমার আগে অন্য কারো ছিল আর এখন আমার পরও সে অন্য কারোই মেরি জগা তুমনে দে দি কিসি কো তোমারি জগা দোস্ত শুনলাম তোরে নাকি তোর মাইকেলকে সেই দোয়া দিয়েছে তোর এত দোয়ার কারণ কি আরে দোস্ত আম্মু বলছিল সারাদিন ফোনটি বসকে তোর তো ভবিষ্যৎ অন্ধকার তাই আমি বলছিলাম মা মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে